সিম্পল প্রেজেনটেন্স বর্তমানের কোনো কাজ বোঝাতে সিম্পল প্রেজেনটেন্সকে ব্যবহার করা হয় যেমন তারা বাজারে যায় সে ফুটবল খেলে সে চিঠি লেখে এগুলি প্রত্যেকটাই বর্তমানের একটা কাজ এই ধরনের বাক্যগুলির ইংরেজি করতে গেলে এই সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস বেস ফ্রম অব দ্য ভার্ড প্লাস অবজেক্ট মানে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্ডকে বসাতে হবে তারপর অবজেক্টকে বসাতে হবে বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলেই বসাতে হবে এবার উদাহরণের সাথে শিখে নেওয়া যাক তারা বাজারে যায় এর ইংরেজি হবে দে গো টু দা মার্কেট দে গো টু দ্য মার্কেট এখানে দে হলো সাবজেক্ট গো হলো বেস ফর্ম অফ ভার্ভ টু দ্য মার্কেট এটা অবজেক্ট আর একটা উদাহরণ দেখা যাক সে ফুটবল খেলে হি প্লেজ ফুটবল হি প্লেজ ফুটবল তবে এখানে মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় মানে হি সি ইট বা যে কোনো নাম তাহলে ভার্বের শেষে এস ইএস বা আইএসকে যোগ করতে হবে যেমন এই উদাহরণে হি হলো থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব প্লেয়ের এর শেষে এসকে যোগ করতে হলো এটা আপনাকে মনে রাখতে হবে সে চিঠি লেখে শি রাইটস লেটার্স শি রাইটস লেটার্স সিম্পল প্রেজেন্টেন্সের আরও কয়েকটি ব্যবহার আছে যেগুলি জানা দরকার যেমন হ্যাবিচুয়াল অ্যাকশনস বা অভ্যাসগত কাজ যে কাজটা আমরা রোজ করে থাকি বা যেটা আমাদের প্রতিদিনের অভ্যাস যেমন আমি প্রতিদিন হেঁটে স্কুলে যাই আই ওয়াক টু স্কুল এভরিডে আই ওয়াক টু স্কুল এভরিডে এই ধরনের বাক্য থাকলে সিম্পল প্রেজেন্টেন্স করতে হবে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য যেমন সূর্য পূর্ব দিকে ওঠে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এখানে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভারবের শেষে এসকে যোগ করা হলো ফিক্সড অ্যারেঞ্জমেন্টস বা নির্দিষ্ট ব্যবস্থা ফর এক্সাম্পল ট্রেন সন্ধ্যা ছটায় ছাড়ে দ্য ট্রেন লিভস অ্যাট সিক্স পি এম দ্য ট্রেন লিভস অ্যাট সিক্স পি এম এই ধরনের বাক্যগুলিকে আপনাকে সিম্পল প্রেজেনটেন্স করতে হবে আশা করি সিম্পল প্রেজেনটেন্স আমি বোঝাতে পেরেছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলছে এটা বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব যেমন আমি রাতের খাবার খাচ্ছি আমার খাওয়া এখনো চলছে খাওয়া শেষ হয়ে যায়নি আর একটা উদাহরণ দেখা যাক তারা ক্রিকেট খেলছে তাদের খেলা এখনও চলছে খেলা শেষ হয়ে যায়নি আমরা টিভি দেখছি আমাদের টিভি দেখা এখনও চলছে টিভি দেখা শেষ হয়ে যায়নি এই ধরনের বাক্যগুলিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো বা বাংলা বাক্যের শেষে তেছি তেছো তেছে ইত্যাদি থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো এবার দেখা যাক কিভাবে এই বাক্যগুলির ইংরেজি করব স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ড প্লাস আইএনজি প্লাস বাক্যের অন্যান্য অংশ মানে প্রথমে সাবজেক্টকে বসাবো তারপর সাবজেক্ট অনুসারে অ্যামিজারকে বসাবো তারপর ভার্বের সাথে আইএনজিকে যোগ করব। এবং বাক্যের অন্যান্য অংশ থাকলে সেটাকে তারপরে বসাবো তারা ক্রিকেট খেলছে দে আর প্লেইং ক্রিকেট দে আর প্লেইং ক্রিকেট এখানে দে হলো সাবজেক্ট দেয়ের সাথে আর বসে প্লে ভার এর সাথে আইএনজি যোগ করা হলো তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে আর একটা উদাহরণ দেখা যাক আমি রাতের খাবার খাচ্ছি আই এম ইটিং ডিনার আই এম ইটিং ডিনার আমরা টিভি দেখছি উই আর ওয়াচিং টিভি উই আর ওয়াচিং টিভি আরও কয়েকটা ব্যবহার দেখা যাক অ্যাকশনস হ্যাপেনিং নাও কোনো কাজ এখন চলছে এটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি যেমন আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক আই এম রিডিং এ বুক এই ধরনের বাক্যের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব টেম্পোরারি সিচুয়েশনস বা অস্থায়ী পরিস্থিতি যেমন সে তার ফুফুর সাথে থাকছে শি ইজ লিভিং উইথ হার আন্ট সি ইজ লিভিং উইথ হার আন্ট প্ল্যান ফিউচার অ্যাকশনস পরিকল্পিত ভবিষ্যৎ কর্ম এই ধরনের বাক্য হলেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো যেমন আমরা আগামী সপ্তাহে দাদির সাথে দেখা করতে যাচ্ছি উই আর ভিজিটিং গ্র্যান্ড মা নেক্সট উইক উই আর ভিজিটিং গ্র্যান্ড মা নেক্সট উইক আশা করি আমি আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্টেন্স বর্তমানে কোনো কাজ সবে মাত্র শেষ হয়েছে এটা বোঝালে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় যেমন সে সকালের খাবার খেয়েছে বা আমরা সেই সিনেমাটি দেখেছি সে এখানে পাঁচ বছর ধরে বাস করছে এই ধরনের বাক্য থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স করতে হবে বাংলা বাক্যের শেষে ইয়াছি ইয়াছো ইয়াছে ইত্যাদি যুক্ত থাকে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপেন্ট অফ ভার প্লাস বাক্যের অন্যান্য অংশ যেমন সে সকালের খাবার খেয়েছে হি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট হি হ্যাজ ইটেন ব্রেকফাস্ট এখানে হি হলো সাবজেক্ট হি এর সাথে হ্যাজ বসে ইটেন হল পাস্ট পার্টিসিপেন্ট অফ ভার বা ভার্ভের থার্ড ফর্ম তারপর বাক্যের অন্যান্য অংশ বসবে আর একটা উদাহরণ দেখা যাক আমরা সেই সিনেমাটি দেখেছি উই হ্যাভ সিন দ্যাট মুভি উই হ্যাভ সিন দ্যাট মুভি সে এখানে পাঁচ বছর ধরে বাস করছে শি হ্যাজ লিভড হেয়ার ফর ফাইভ ইয়ার্স শি হ্যাজ লিভড হেয়ার ফর ফাইভ ইয়ার্স আশা করি প্রেজেন্ট পারফেক্টেন্স বোঝাতে পেরেছি তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার হবে এই রকম প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে হ্যাভ বসাতে হবে তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে এবং তারপর যদি বাক্যের অন্যান্য অংশ থেকে থাকে সেটাকে তারপর বসাতে হবে এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো একটি কাজ একটা সময় ধরে চলছে এটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন সে দুই ঘন্টা ধরে পড়ছে সে পড়ছে এটা একটা কাজ এবং কাজটি এখনও চলছে তার সাথে একটা সময়ের উল্লেখ করা আছে দুই ঘন্টা ধরে এই ধরনের বাক্যের আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব আবার তারা সকাল থেকে খেলছে তারা খেলছে এটাও একটি কাজ এবং কাজটি এখনও চলছে মানে খেলাটি এখনও চলছে তার সাথে একটা সময়ের উল্লেখ করা আছে সকাল থেকে এটাও আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবো এবার শিখে নেওয়া যাক বাংলা বাক্যগুলির কিভাবে ইংরেজি করব স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভবিন বা হ্যাজবিন প্লাস ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হবে প্লাস বাক্যের অন্যান্য অংশ এবার উদাহরণের সাথে বুঝে নেওয়া যাক সে দু ঘন্টা ধরে পড়ছে হি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স হি হ্যাজ বিন রিডিং ফর টু আওয়ার্স হি হলো সাবজেক্ট হি এর সাথে হ্যাজবিনকে ব্যবহার করতে হবে রিড হলো ভার তার সাথে আইনজিকে যোগ করা হলো তারপর বাক্যের অন্যান্য অংশকে বসানো হল আরও একটা উদাহরণ দেখা যাক তারা সকাল থেকে খেলছে এটারও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে দে হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং দে হ্যাভ বিন প্লেং সিন্স মর্নিং এখানে দে সাবজেক্ট এর সাথে বিনকে বসাতে হবে প্লে হলো মূলভার তার সাথে আইএনজিকে যোগ করা হল পরের উদাহরণটা দেখা যাক সে এখানে তিন মাস ধরে কাজ করছে শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর থ্রি মান্থস শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর থ্রি মান্থস আমি সকাল থেকে পড়াশোনা করছি আই হ্যাভ বিন স্টার্টিং সিন্স মর্নিং আই হ্যাভ বিন স্টার্টিং সিন্স মর্নিং তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে তৈরি হয় এখানে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে হ্যাব অথবা হ্যাজবিনকে বসাতে হবে তারপর ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে এবং বাক্যের অন্যান্য অংশগুলিকে তারপর বসাতে হবে আশা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি এবার আমরা শিখব সিম্পল পাস্টেন্স টেন্স অতীতের কোনো কাজ বোঝাতে সিম্পল পাস টেন্সকে ব্যবহার করা হয় যেমন নাচলো দেখলো খেলছি করেছি এই ধরনের শব্দগুলি বাক্যে থাকে যেমন সে পার্টিতে নাচলো তারা একটি সিনেমা দেখল আমরা গতকাল ফুটবল খেলেছি এই বাক্যগুলো খুব সহজে ইংরেজি করা যায় এবং এই ধরনের বাক্যগুলির সিম্পল পাস্টেন্স টেন্স হয় স্ট্রাকচার সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব বা ভার্ভের সেকেন্ড ফর্মকে বসাতে হবে প্লাস বাক্যের অন্যান্য অংশ যেমন সে পার্টিতে নাচল সি ড্যান্সড অ্যাট দ্য পার্টি শি ড্যান্সড অ্যাট দ্য পার্টি এখানে সি হলো সাবজেক্ট ড্যান্সড হলো পাস্ট ফর্ম অফ ভার্ব অ্যাট দ্য পার্টি এটা হলো বাক্যের অন্যান্য অংশ তারা একটি সিনেমা দেখলো দে ওয়াচড এ মুভি দে ওয়াচড এ মুভি আমরা গতকাল ফুটবল খেলেছি উই প্লেড ফুটবল ডে উই প্লেড ফুটবল ডে তাহলে আমরা শিখলাম সিম্পল পাস্ট টেন্স এখানে সেন্টেন্স স্ট্রাকচার হলো এই রকম প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্বের সেকেন্ড ফর্মকে বসাতে হবে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে এবার আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল এটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয় যেমন লিখছিল খেলছিল দেখছিলাম ইত্যাদি এই শব্দগুলি বাক্যে যুক্ত থাকে সে একটি চিঠি লিখছিল চিঠি লেখা একটি কাজ এখানে চিঠি লেখা অতীতকাল থেকে শুরু হয়ে অতীতকালেই চলছিল আবার তারা ফুটবল খেলছিল ফুটবল খেলা একটি কাজ এখানেও ফুটবল খেলা অতীতকালে শুরু হয়ে অতীতকালেই চলছিল এই ধরনের বাক্য হলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এবার দেখা যাক বাক্যগুলি কিভাবে ইংরেজি করব। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজয়ার প্লাস ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হবে প্লাস বাক্যের অন্যান্য অংশকে তারপর বসাতে হবে একটা উদাহরণের সাথে শিখে নেওয়া যাক সে একটি চিঠি লিখছিল হি ওয়াজ রাইটিং এ লেটার হি ওয়াজ রাইটিং এ লেটার এখানে হি হলো সাবজেক্ট হিয়ের সাথে ওয়াচকে ব্যবহার করতে হয় তাই ওয়াচ বসলো রাইড হলো ভার তার সাথে আইনজি যোগ করে হলো রাইটিং তারপর বাক্যের অন্যান্য অংশ বসল পরের উদাহরণটা দেখা যাক তারা ফুটবল খেলছিল দে ওয়ার প্লেইং ফুটবল দে ওয়ার প্লেইং ফুটবল আমরা টিভি দেখছিলাম উই ওয়ার ওয়াচিং টিভি উই ওয়ার ওয়াচিং টিভি তাহলে আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে তৈরি হয় এখানে আপনাকে মনে রাখতে হবে প্রথমে ওয়ারকে বসাতে হবে এবং ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হবে এবার আমরা শিখব এই টেন্সে সাধারণত দুটি ঘটনা দেখা যায় একটি আগে ঘটে আর একটি পরে ঘটে যেমন আমি আসার আগে সে চলে গিয়েছিল আমি আসার আগে সে চলে গিয়েছিল এখানে দুটি ঘটনা আছে এক সে চলে গিয়েছিল দুই আমি আসার আগে তবে এখানে মনে রাখতে হবে দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটেছে তার পাস্ট পারফেক্টেন্স করা হয় আর যেটি পরে ঘটেছে তার সিম্পল পাস্ট টেন্স করা হয় সেন্টেন্স স্ট্রাকচারটা একবার দেখে নেওয়া যাক সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল অফ ভার্ব বা ভার্ভের থার্ড ফর্মকে বসাতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স করতে গেলে এবার উদাহরণের সাথে শিখে নেওয়া যাক আমি আসার আগে সে চলে গিয়েছিল সে চলে গিয়েছিল সি হ্যাড লেফট সি হ্যাড লেফট এটার পাস্ট পারফেক্টেন্স করা হলো কারণ এটি আগে ঘটেছে এখানে সি হলো সাবজেক্ট তারপর হ্যাড বসবে আর হ্যাডকে সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় তারপর ভার্ভের থার্ড ফর্মকে বসাতে হবে এবার পরের অংশটির ইংরেজি করা যায় আমি আসার আগে বিফোর আই অ্যারাইভড বিফোর আই অ্যারাইভড এটাকে করতে হবে সিম্পল পাস্টেন্স টেন্স কারণ এটা পরে ঘটেছে এই সিম্পল পাস টেন্স আমরা আগেই আলোচনা করেছি তাহলে পুরো বাক্যটির ইংরেজি হবে সি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড আমি আসার আগে সে চলে গিয়েছিল সি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড আশা করি আমি এটা বোঝাতে পেরেছি আরও একটা উদাহরণ দেখা যাক আমি বাড়ি যাওয়ার আগে তার সঙ্গে দেখা হয়েছিল আই হ্যাড হার বিফোর আই ওয়েন্ট হোম আই হ্যাড মেড হার বিফোর আই ওয়েন্ট হোম তার সঙ্গে দেখা হয়েছিল এটা পাস্ট পারফেক্টেন্স করা হলো কারণ এটি আগে ঘটেছে আমি বাড়ি যাওয়ার আগে এটাকে করতে হবে সিম্পল পাস্ট টেন্স কারণ এটা পরে ঘটেছে পরের উদাহরণটি দেখা যাক স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে দিয়েছিল দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন ট্রেন ছেড়ে দিয়েছিল এটার পাস্ট পারফেক্টেন্স করা হলো কারণ এটি আগে ঘটেছে স্টেশনে পৌঁছানোর আগেই এটাকে করতে হবে সিম্পল পাস্ট টেন্স কারণ এটা পরে ঘটেছে আশা করি আমি আপনাকে পাস্ট পারফেক্টেন্স বোঝাতে পেরেছি এখানে আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর হ্যাড বসবে এবং ভার্ভের থার্ড ফর্মকে বসাতে হবে তাহলেই পাস্ট পারফেক্টেন্স হয়ে যাবে এবার আমরা শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন কোনো কাজ অতীতে করা হচ্ছিল বা অন্য কোনো কাজ ঘটার আগে তা ঘটছিল এটা বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসনস করা হয় এবার উদাহরণের সাথে বোঝা যাক আমি অফিস যাওয়ার আগে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল ইট হ্যাড বিন রেনিং ফর এ লং টাইম বিফোর আই লেফট ফর অফিস ইট হ্যাড বিন রেনিং ফর এ লং টাইম বিফোর আই লেফট ফর অফিস এখানে একটা ঘটনা ঘটার আগে আর একটা ঘটনা ঘটছিল যেমন অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল এটি একটি ঘটনা এটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কারণ এটা আগে থেকে চলছিল আমি অফিস যাওয়ার আগে এটি আরেকটি ঘটনা এটার সিম্পল পাস্ট টেন্স করতে হবে কারণ এটা পরে ঘটেছিল এবার দেখে নেওয়া যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কীরকম হয় সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে এখানে সাবজেক্ট হলো ইট তারপর হ্যাডবিন বসবে এখানে রেন হলো ভার তার সাথে আইনজিকে যোগ করা হল আর একটি উদাহরণ দেখা যাক আমি দু ঘন্টা পড়াশোনা করছিলাম যখন সে ফোন করেছিল আই হ্যাড বিন স্টার্টিং ফর টু আওয়ার্স হোয়েন সি কল্ড আই হ্যাড বিন স্টার্টিং ফর টু আওয়ার্স হোয়েন সি কল্ড আমি দু ঘন্টা পড়াশোনা করছিলাম এটি একটা ঘটনা এটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কারণ এটি আগে থেকে চলছিল যখন সে ফোন করেছিল এটি আর একটি ঘটনা এটার সিম্পল পাস্ট টেন্স করতে হবে কারণ এটি পরে ঘটেছিল আশা করি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি এবার আমরা শিখব সিম্পল ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল বোঝাতে সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করা হয় যেমন খেলবো দেখবে করবে ইত্যাদি উদাহরণের সাথে শেখা যায় সে তার দাদির সাথে দেখা করবে বা তারা একটি সিনেমা দেখবে আমরা ফুটবল খেলবো এগুলি সব ভবিষ্যতে হবে তাই এদের সিম্পল ফিউচার টেন্স করতে হবে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস স্যাল বা উইল প্লাস বেস ফর্ম অফ ভার যেমন আমরা ফুটবল খেলব এর ইংরেজি হবে উই উইল প্লে ফুটবল উই উইল প্লে ফুটবল এখানে উই হলো সাবজেক্ট তারপর উইলকে বসানো হলো তারপর মেন ভার লেকে বসানো হলো তারপর বাক্যের অন্যান্য অংশ বসবে আর একটা উদাহরণ দেখা যাক সে তার দাদির সাথে দেখা করবে হি উইল ভিজিট হিজ গ্র্যান্ড মাদার হি উইল ভিজিট হিজ গ্র্যান্ড মাদার তারা একটি সিনেমা দেখবে দে উইল ওয়াচ এ মুভি দে উইল ওয়াচ এ মুভি তাহলে আমরা শিখলাম কিভাবে সিম্পল ফিউচার টেন্স তৈরি হয় প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে স্যাল বা উইলকে বসাতে হবে তারপর ভার্বের বেশ ফর্মকে বসাতে হবে এবার আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করা হয় যেমন তারা ফুটবল খেলবে আমরা টিভি দেখব সে একটি চিঠি লিখবে এই কাজগুলি ভবিষ্যতে চলতে থাকবে তাই এদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স করা হবে সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইনজিকে যোগ করতে হবে তারপর বাক্যের অন্যান্য অংশকে বসাতে হবে যেমন তারা ফুটবল খেলবে দে উইল বি প্লেইং ফুটবল দে উইল বি প্লেইং ফুটবল এখানে দে হলো সাবজেক্ট তারপর উইল বিকে বসানো হলো তারপর ভার্বের সাথে আইনজিকে যোগ করা হলো সে একটি চিঠি লিখবে হি উইল বি রাইটিং এ লেটার হি উইল বি রাইটিং এ লেটার আমরা টিভি দেখব উই উইল বি ওয়াচিং টিভি উই উইল বি ওয়াচিং টিভি তাহলে আমরা শিখলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে তৈরি করা হয় এবং এর সেন্টেন্স স্ট্রাকচার হবে এই এইরকম প্রথমে সাবজেক্টকে বসানো হবে তারপর উইল কে বসাতে হবে তারপর ভার্বের সাথে কে যোগ করতে হবে এবং বাক্যে যদি অন্যান্য অংশ থাকে তারপর সেটাকে বসাতে হবে এবার আমরা শিখব ফিউচার পারফেক্টেন্স ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য কোনো ঘটনার আগে কোনো ক্রিয়া শেষ হয়ে যাবে এটা বোঝালে ফিউচার পারফেক্টেন্স হয় যেমন আমি আসার আগে সে চলে যাবে এখানে একটা কথা মনে রাখতে হবে সে চলে যাবে এটা আগে ঘটবে তাই এই বাক্যের ফিউচার পারফেক্টেন্স করতে হবে আমি আসার আগে এটা পরে হবে তাই এই বাক্যের সিম্পল প্রেজেন্টেন্স করতে হবে এবার দেখে নেওয়া যাক ফিউচার পারফেক্টেন্স কীভাবে তৈরি হয় সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ভের থার্ড ফর্মকে বসাতে হবে বা পাস পার্টিসিপল অব ভার্বকে বসাতে হবে যেমন আমি আসার আগে সে চলে যাবে শি উইল হ্যাভ লেফট বিফোর আই অ্যারাইভ শি উইল হ্যাভ লেফট বিফোর আই অ্যারাইভ এখানে শি হল সাবজেক্ট তারপর উইল হ্যাভকে বসাতে হবে তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে এরপর বাকি বাক্যের সিম্পল প্রেজেন্টেন্স করতে হবে আর একটা উদাহরণ দেখা যাক বৃষ্টি আসার আগেই সে বাড়ি পৌঁছে যাবে হি উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রকামস হি উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য আশা করি আমি ফিউচার পারফেক্ট টেন্স আপনাকে বোঝাতে পেরেছি তাহলে এর স্ট্রাকচার হলো এইরকম প্রথমে সাবজেক্ট বসবে তারপর উইল হ্যাভকে বসাতে হবে তারপর ভার্বের থার্ড ফর্মকে বসাতে হবে এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে ঘটবে এমন দুটি ক্রিয়ার মধ্যে যে কাজটি অন্যটির আগে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝায় তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে এবং অন্য ক্রিয়াটির সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স করতে হবে যেমন সে রাতের খাবারের আগে এক ঘন্টা ধরে পড়াশোনা করবে এখানে দুটি ঘটনা সে এক ঘন্টা ধরে পড়াশোনা করবে এটা কিছু সময় ধরে চলতে থাকবে বাক্যের এই অংশটার ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে এবং রাতের খাবারের আগে এটি আরেকটি ঘটনা এটার সিম্পল প্রেজেন্টেন্স করতে হবে তার আগে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কীরকম হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে সে রাতের খাবারের আগে এক ঘন্টা ধরে পড়াশোনা করবে হি উইল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার বিফোর ডিনার হি উইল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার বিফোর ডিনার আর একটা উদাহরণ দেখা যাক দুদিন চলার পর ট্রেনটি কলকাতা পৌঁছাবে দুদিন দিন চলার পর এটা কিছু সময় ধরে চলতে থাকবে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে ট্রেনটি কলকাতা পৌঁছাবে এটি আর একটি ঘটনা এটার সিম্পল ফিউচার টেন্স করতে হবে তাহলে বাক্যটির ইংরাজি হবে এরকম দ্য ট্রেন উইল রিচ কলকাতা আফটার ইট উইল হ্যাভ বিন রানিং ফর টু ডেজ দ্য ট্রেন উইল রিচ কলকাতা আফটার ইট উইল হ্যাভ বিন রানিং ফর টু ডেজ আশা করি আমি আপনাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পেরেছি ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন